সেই জন্য পার্বতী দেখছেন গিয়ে শিবজি ব্যায়াম করছেন, তো পার্বতী গিয়েছেন হচ্ছে প্রভু এই জনজগতের মানুষ সকলে আপনাকে আরাধনা করে, আপনি আবার কার আরাধনা করছেন? আমি জানি আপনি যে সর্বশ্রেষ্ঠ আর আপনার আরাধনা করছে এই জগতের মানুষ, দেখা যাচ্ছে আপনি আরেকজন আরাধনা করছেন, এই আবার কি? শিবজি বলছেন হে দেবী সকলে ভাবে আমি শ্রেষ্ঠ, আসলে না আমি শ্রেষ্ঠ না, ঠাকুরেরও ঠাকুর আছে, তুমি যেটা ভাবছো এই জনজগতে সবাই ভাবছে আমি শ্রেষ্ঠ না, সেজন্য বলে যদি কেউ এই জনজগতে যে যে আরাধনা করুক না কেন, কিন্তু এই সমস্ত আরাধনা করে কেউ সুখী হতে পারবে না, যদি সুখী হতে চায় একজনের আরাধনা, তিনি কে বলেন আরাধনা নাম সর্বেশাম বিষ্ণু আরাধনাম পরাম, হে দেবী কেউ যদি ভগবান বিষ্ণুর আরাধনা করে, সর্বশ্রেষ্ঠ আরাধনা হচ্ছে এই যে একমাত্র ভগবান বিষ্ণুর, কিন্তু আমরা তো বিভিন্ন দিকে ধাবিত হই, বলছেন না শ্রেষ্ঠ আরাধনা, যদি কেউ সুখী হতে চায় সমস্ত ক্লেশ থেকে মুক্ত হতে চায় শান্তি পেতে চায় আর এই জগতের বন্ধন থেকে মুক্ত হতে চায়, বললেন বিষ্ণুর আরাধনা শ্রেষ্ঠ, পরবর্তীতে বললেন আরেকটা সূত্র বলে উনি ভাবে যে বিষ্ণুর আরাধনা সর্বশ্রেষ্ঠ, কেউ যদি বিষ্ণুর আরাধনা করে বলে না আমি তো ভগবানের আরাধনা করছি আমার থেকে শ্রেষ্ঠ ভক্ত কে, বলছে না না দেবী আরেকটা সূত্র জেনে নাও, আরাধনা নাম সর্বেশাম বিষ্ণু আরাধনাম পরম তস্মাৎ পরতর দেবী তদীয়া নাম সমর্চন, হে দেবী শ্রেষ্ঠ আরাধনা আছে ভগবান বিষ্ণু, কিন্তু কেউ যদি বিষ্ণুর ভক্তের আরাধনা করে কেউ তদীয়া নাম সমর্চন তাহলে নিশ্চিত এটা গ্যারেন্টি দাও সে ভগবানকে লাভ করবে, সে ভগবানকে লাভ করবে, সেই জন্য আমরা ভগবানের আরাধনা করে কোনো গ্যারেন্টি নেই, কিন্তু যদি আমরা ভক্তের আরাধনা করি প্রতিদিন ভক্তকে পূজা করি তাহলে নিশ্চিত আমরা সে ভগবানকে পাবো, সেই জন্য বললেন আমার থেকে আমার ভক্ত বড়, চৈতন্য চরিতামৃত বর্ণনা করছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, আমার থেকে আমার ভক্ত বড় ভাগবত শাস্ত্রাদি কহে সুধীর, যে ভাগবত মানে না সে জগন সমহ তার শাস্ত্র আছে প্রভু জম, ভাগবত হচ্ছে দুই প্রকার, এক হচ্ছে গ্রন্থ ভাগবত আর এক হচ্ছে ভক্ত ভাগবত, সবচেয়ে সেই গ্রন্থ ভাগবতের ব্যক্তি ভাগবতের কাছ থেকে যখন আমরা শুনবো এটা তত সহজে হৃদয়ঙ্গম হয়, অনেক সময় আমরা গ্রন্থ ভাগবত থেকে আমরা সেটা উপলব্ধি করতে পারি না, কিন্তু ব্যক্তি ভাগবতের কাছ থেকে যখন আমরা নিকটে বসে শুনি, কেননা তখন সেই ব্যক্তি ভাগবতের ব্যক্তিদের যে দৃষ্টি দৃষ্টি যখন প্রদান করেন ওই দৃষ্টির মাধ্যমে এই সমস্ত কৃপা বর্ষিত হয়, তখন কৃপা বর্ষিত হওয়ার পরেই তখন আমাদের হৃদয় তৎক্ষণাৎ পরিশুদ্ধতা লাভ করে, সেই জন্য বললেন যে ব্যক্তি ভাগবতের নিকটে বসে এই সমস্ত তত্ত্ব কথা আমরা হৃদয়ঙ্গম করতে পারি, ভাগবতম বলেন এই সংসার চক্র বন্ধন থেকেই বলেন আমরা মুক্ত হতে পারি সহজে, আর যদি কেউ বলে না আমি তখন সবকিছু পেয়ে গিয়েছি আশ্রিত হয়ে গিয়েছি দীক্ষা নিয়ে গিয়েছি
বছরে একবার গুরুদেবকে দর্শন করছে, আর না গেলেও চলবে, গুরু ভাইদের কাছে না গেলেও চলবে। মনে মনে যদি ভাবে আমি তো অনেক বড় ভক্ত হয়ে গিয়েছি, না, ভগবান বলছে না, যে নিজেকে আমার ভক্ত বলে দাবি করে সে আমার ভক্ত নয়, যে আমার ভক্তের ভক্ত সে আমার প্রিয় ভক্ত। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। আমার কথা যদি একটু কষ্ট পেয়ে থাকে ক্ষমা করে দিলেন। তো আজ প্রথম সৌভাগ্যবান আমাকে একটু সুযোগ দিয়েছে, হ্যাঁ, সেই আমাদের গুরুদেব এবং আচার্য বর্গগণ ওনাদের সেই চরণ কমলে এবং ওনাদের কোনো মহিমা কীর্তন করে আমাদের শক্তি নেই।